আসসালাম আলাইকুম প্রিয় দর্শক ফেসবুক পেজের জন্য ফ্রি কপিরাইট মিউজিক আপনি কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আমরা যারা ফেসবুক পেজ ইউজ করে থাকি প্রত্যেকে চাই প্রতিটা ভিডিওতে ফ্রি কপিরাইট মিউজিক অ্যাড করে ভিডিওটা প্রফেশনালভাবে আপলোড করতে ইউটিউব থেকে মিউজিক ডাউনলোড করে আমরা যখন ফেসবুক পেজে আপলোড করি তখন সাথে সাথে বাইলেশন চলে আসে কি আপনার এই মিউজিকের জন্য আপনার ফেসবুক পেজটা সাসপেন্ড হতে পারে আপনার ফেসবুক পেজে যদি বারবার ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট আসে তাহলে আপনার সেই পেজে যদি মনিটাইজ অন করা থাকে তারপর আপনার সেই পেজ দিয়ে কোনো ইনকাম করতে পারবেন না তো প্রিয় দর্শক আপনি কিভাবে একদম একশো ফ্রি কপিরাইট মিউজিক কিভাবে ডাউনলোড করবেন আপনার ফেসবুক পেজের জন্য সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলাইগনটা অল করে দেবেন আমরা প্রত্যেক দিনই এমন ইন্টারেস্ট ভিডিও আপলোড করে থাকি তো প্রিয় ভিউয়ার্স আপনি আপনার ফেসবুক পেজের জন্য ফ্রি কপিরাইট মিউজিক ডাউনলোড করতে হলে প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউসার সিলেক্ট করে নিতে হবে তো আমি এখান থেকে ক্রম ব্রাউসারটা সিলেক্ট করে নিব গুগল ক্রম ব্রাউসার আসার পর এখানে চার্চ বক্স পাবেন এখানে লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অথবা ফেসবুক বিজনেস ক্রিয়েটর স্টুডিও তারপর এখানে আপনি পেয়ে যাবেন মনিটাইজেশন তো প্রথমে আপনার একটা কাজ করতে হবে এখানে থ্রি ডট অপশন পেয়ে যাবেন থ্রি ডট অপশানে ক্লিক করে তারপর এখানে ডেস্কটপ মোড সাইট অন করে নিতে হবে তো এখানে ক্লিক করে দিবেন তারপর আমি একটু জুম করে দেখাচ্ছি এখান থেকে আপনি যে মনিটাইজ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করা দেওয়ার পর সরাসরি আপনার ফেসবুক পেজের ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন মোট কথা আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন যে প্রসেসে আসেন তারপর এখান থেকে আপনি দেখতে পারবেন একটু জুম করে দেখাচ্ছি এখানে আপনি পেয়ে যাবেন ক্রিয়েটিভ টুলস ক্রিয়েটিভ টুলসের ওপরে ক্লিক করে দেবেন তারপর আবার পেয়ে যাবেন এখানে সাউন্ড কালেকশন সাউন্ড কালেকশনের ওপর ক্লিক করে দেবেন তো সাউন্ড কালেকশন ওপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি পেয়ে যাবেন আপনি এখান থেকে দেখতে পারবেন যে দশ হাজার নশো সতেরোটা ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন এখানে একদম ফ্রিতে এখান থেকে যদি আপনার ফেসবুক পেজে মিউজিক অ্যাড করে ফেসবুক পেজে আপলোড করেন কখনোই আপনার ফিজে বাইলেশন আসবে না কপিরাইট মিউজিক আসবে না একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো আরেকটা কথা এখানে আপনার যে এখান থেকে যে আপনি যে সংটা যে মিউজিকটা ডাউনলোড করবেন এটা আপনি ফেসবুক পেজের জন্যই ব্যবহার করতে পারবেন এটা ইউটিউবের জন্য ব্যবহার করতে পারবেন না ইউটিউব হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম আর ফেসবুক পেজ হচ্ছে আলাদা প্ল্যাটফর্ম তো দুটা দু রকমের ফ্রি মিউজিক আছে তো এটা শুধু ফেসবুক পেজের জন্য তো এখান থেকে আপনি পেয়ে যাবেন প্লে বাটন প্লে বাটনের উপর যদি আপনি ক্লিক করে দেন তো মিউজিকটা এখান থেকে আপনি প্রথমে শুনে নেবেন যদি আপনার পছন্দ হয় তাহলে এখানে পেয়ে যাবেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর ওপরে আপনি দেখতে পারবেন ডাউনলোড হচ্ছে তো প্রিয় দর্শক আপনি এখান থেকে খুব সহজভাবেই ফেসবুক পেজের জন্য ফ্রি কপিরাইট মিউজিক ডাউনলোড করে আপলোড করতে পারবেন কোকোনোই আপনার পেজে কপিরাইট মিউজিক আসবে না বাইলেশন আসবে না আপনার পেজ সাসপেন্ড হবে না কে আরেকটা অপশন দেখাচ্ছি এখানে চার্জ বক্স পেয়ে যাবেন আপনি এখান থেকে যদি লেখেন বাংলা বাংলা লিখে চার্জ করেন তাহলে এখান থেকে আপনি পেয়ে যাবেন কিছু বাংলা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে মাত্র পাঁচটা বাংলা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে দেখেন এখান থেকে আপনি লিখে নেবেন তারপর যদি আপনি এখানে হিন্দি লেখেন হিন্দি পাবেন থেকে যদি আমি হিন্দি লিখি তারপর যদি চার্জ বক্স দিই তারপর এখান থেকে আপনি নয়টা ব্যাকগ্রাউন্ড মিউজিক এতে এখান থেকে পাবেন তো আপনি আপনার পছন্দের মতন ব্যাকগ্রাউন্ড মিউজিক এন থেকে চয়েস করে তারপর ডাউনলোড করে নেবেন তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলেগুনটা অল করে দেবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ